Hello students, welcome to the Absurds lecture. এই ভিডিওতে আমি ক্লাস 10 এর জেনারেল সায়েন্স থেকে তোমাদেরকে কতগুলো মোস্ট ইম্পর্টেন্ট MCQ প্রোভাইড করব এবং এই MCQ গুলো চ্যাপ্টারের ভিতরে যে ইউনিটস গুলো দেওয়া আছে এই ইউনিটস গুলোর ভিতর থেকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং আমি এর আগে ক্লাস 10 এর জেনারেল সায়েন্সের আরো দুটি MCQ ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো বা তোমরা এই ভিডিওটির এন্ড স্ক্রিনে ভিডিওগুলো পেয়ে যাবে সো এই MCQ গুলো HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সো প্রথম MCQটি হলো সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকা ধাতুটির নাম হচ্ছে সো আমরা জানি যে সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকা ধাতুটির নাম হলো মার্কারি বা পারদ তার মানে এই MCQটির আনসার হবে অপশন সি নেক্সট হলো নিচের অক্সাইড সমূহের মধ্যে উভয়ধর্মী অক্সাইডটি হলো সো এই MCQটির আনসার হবে অপশন সি ZnO মানে জিঙ্ক অক্সাইড সো নেক্সট হলো নিচের কোনটি ধাতু সবচেয়ে সক্রিয় সো এই MCQটির আনসার হবে অপশন ডি সোডিয়াম সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না সো এই MCQটির আনসার হবে অপশন ডি CA মানে ক্যালসিয়াম এই MCQগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো নেক্সট হলো MCQ নম্বর 5 নিচের কোনটি তরল অধাতু সো আমরা জানি যে তরল অধাতু হলো ব্রুমিন মানে অপশন এ সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি ধাতু ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না সো এই MCQটির আনসার হবে অপশন সি Fe Fe মানে হলো আয়রন বা লোহা এবং তোমরা মনে রাখবে অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক আয়রনের মতো ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি অধাতু ধাতব দ্যুতি সম্পূর্ণ সো এই MCQটির আনসার হবে অপশন এ মানে আয়োডিন সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি ধাতু চুরি দিয়ে কাটা যায় সো এটির আনসার হবে অপশন ডি লিথিয়াম এবং তোমরা মনে রাখবে চুরি দিয়ে আরও দুটি ধাতুকে কাটা যায় এবং এই দুটি ধাতু হলো সোডিয়াম এবং পটাশিয়াম সো নেক্সট MCQটি হলো ধাতুর সক্রিয়তার শ্রেণীর অধক্রমটি হলো সো এটির আনসার হবে অপশন এ সো নেক্সট MCQটি হলো ধাতুগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে সাধারণত কি গ্যাস উৎপন্ন করে সো এই MCQটির আনসার হবে হাইড্রোজেন এবং এই MCQটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট নেক্সট MCQটি হলো নিচের কোন ধাতুটি ঠান্ডা জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে সো এটির আনসার হবে অপশন এ সোডিয়াম সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি এক নং বর্গের মৌল নয় সো এটির আনসার হবে অপশন ডি ক্যালসিয়াম সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস 2.8.2 সো এটির আনসার হবে Mg মানে ম্যাগনেসিয়াম সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস 2.8.7 সো এই MCQটির আনসার হবে Cl মানে ক্লোরিন সো নেক্সট MCQটি হলো আধুনিক পর্যাবৃত্ত তালিকা নির্ভর করে সো এটির আনসার হবে অপশন এ মানে পারমাণবিক সংখ্যার উপরে সো নেক্সট MCQটি হলো মৌলের পর্যাবৃত্ত তালিকার পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে কী হবে ক্রমান্বয়ে কমবে সো অপশন নম্বর বি হবে এটি সঠিক আনসার সো নেক্সট হলো নিচের কোনটি ধাতুকল্প নয় সো এটির আনসার হবে অপশন নম্বর ডি মানে কার্বন সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি মৌল আধুনিক পর্যাবৃত্ত তালিকায় 2 নং বর্গে অন্তর্ভুক্ত নয় সো এটির আনসার হবে অপশন নম্বর বি মানে Na সোডিয়াম সো নেক্সট MCQটি হলো নিচের কোনটি ডুবেরিনারের ট্রায়াড সো এই MCQটির আনসার হবে অপশন এ সো নেক্সট MCQটি হলো অধাতুগুলো হচ্ছে সো আমরা জানি যে অধাতুগুলো হবে বিদ্যুৎ ঋণাত্মক মানে অপশন এ আনসার হবে এটির সো নেক্সট MCQটি হলো মেন্ডেলিভের মৌল শ্রেণীবিভাজনের ভিত্তি হলো সো এটির আনসার হবে অপশন নম্বর ডি পারমাণবিক বর সো নেক্সট MCQটি হলো মৌল একটির ইলেকট্রনীয় বিন্যাস 2.8.7 নিচের কোনটি মৌলের সঙ্গে রাসায়নিক সাদৃশ্য আছে সো এই MCQটির আনসার হবে অপশন নম্বর সি এফ সো নেক্সট MCQটি হলো একটি মৌলের ইলেকট্রনীয় বিন্যাস 2.8.6 মৌলটি কোনটি বর্গে থাকবে সো এটির আনসার হবে অপশন সি মানে 16 নং বর্গে থাকবে সো নেক্সট MCQটি হলো কোনটি মৌলের দ্বিতীয় কক্ষে প্রথম কক্ষের দ্বিগুণ ইলেকট্রন থাকে সো এটির আনসার হবে অপশন নম্বর এ কার্বন সো নেক্সট MCQটি হলো পর্যাবৃত্ত তালিকায় তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের মৌলের সংখ্যা সো আমরা জানি যে পর্যাবৃত্ত তালিকায় তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের মৌলের সংখ্যা হবে 8.18 সো এটির আনসার হবে অপশন সি সো নেক্সট MCQটি হলো আধুনিক পর্যাবৃত্ত তালিকায় 17 নং বর্গের মৌলগুলোর যোজ্যতা সো আমরা জানি যে
আধুনিক পর্যাবৃত তালিকায় 17 নং বর্গের মৌলগুলো যোজ্যতা হবে অপশন নাম্বার 2 7 সো নেক্সট এমসিকিউটি হলো আধুনিক পর্যাবৃত তালিকায় 1 নং বর্গের মৌলসমূহের যোজ্যতা আমরা জানি যে আধুনিক পর্যাবৃত তালিকায় 1 নং বর্গের মৌলসমূহের যোজ্যতা হবে অপশন নাম্বার সি 1 সো নেক্সট এমসিকিউটি হলো দ্বিতীয় পর্যায়ের বৃহত্তম পারমাণবিক আকারের মৌলটি হলো সো এটির आंसर হবে নিয়ন অপশন নাম্বার ডি সো নেক্সট এমসিকিউটি হলো নিচের কোনটি জুরার রাসায়নিক ধর্মের সাদৃশ্য একই সো এটির आंसर হবে অপশন নাম্বার ডি অক্সিজেন এবং বোরন মানে রোমান ফোর হবে এটির आंसर সো নেক্সট এমসিকিউটি হলো সালোক সংশ্লেষণ পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে উৎপন্ন হওয়া দ্রব্যসমূহ হলো সো এটির आंसर হবে অপশন নাম্বার বি কার্বোহাইড্রেট সো নেক্সট এমসিকিউটি হলো নিজের কোনটি উৎসেচক পাকস্থলীতে থাকা খাদ্যদ্রব্যের প্রোটিন সমূহ হজম বা পাচন করতে সাহায্য করে সো এটির आंसर হবে অপশন নাম্বার এ পেপসিন সো নেক্সট এমসিকিউটি হলো শ্বসন প্রক্রিয়াতে গ্লুকোজ অণু ব্যঙ্গে কয়টি পাইরুভেট অণুর সৃষ্টি হয় সো এটির आंसर হবে অপশন নাম্বার ডি 6 সো নেক্সট এমসিকিউটি হলো উদ্ভিদের খাদ্যবস্তু স্থানান্তরের জন্য জড়িত কলাটি হলো সো আমরা জানি যে উদ্ভিদের খাদ্যবস্তু স্থানান্তরের জন্য জড়িত কলাটি হলো ফ্লোয়েম কলা সো এটির आंसर হবে অপশন নাম্বার বি সো নেক্সট এমসিকিউটি হলো অবাত শ্বসন সম্পূর্ণ হয় সো আমরা জানি যে অবাত শ্বসন সাইটোপ্লাজমে সম্পূর্ণ হয় সো এই কোশ্চেনটির आंसर হবে অপশন নাম্বার ডি এবং এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো নেক্সট এমসিকিউটি হলো অবাত শ্বসন সম্পূর্ণ হয় সো আমরা জানি যে অবাত শ্বসন সম্পূর্ণ হয় মাইটোকন্ড্রিয়াতে সো এটির आंसर হবে অপশন নাম্বার বি সো নেক্সট এমসিকিউটি হলো আমাদের লালায় থাকা উৎসেচকটির নাম কি সো এই উৎসেচকটির নাম হবে অ্যামাইলেজ মানে অপশন নাম্বার এ সো নেক্সট হলো রক্তচাপ মুখের লালাহরণ বমি হওয়া ইত্যাদি কার্যের জন্য মস্তিষ্কের কোনটি অংশ দায়ী সো আমরা জানি যে এই কাজগুলোর জন্য মেডুলা অংশ দায়ী সো নেক্সট এমসিকিউটি হলো একটি স্নায়ুকোষের দীর্ঘতম অংশ কোনটি সো আমরা জানি যে একটি স্নায়ুকোষের দীর্ঘতম অংশ হলো অ্যাকশন সো নেক্সট এমসিকিউটি হলো প্রমস্তিষ্ক নিচের কোনটি অনুভূতির সঙ্গে জড়িত সো আমরা জানি যে প্রমস্তিষ্ক শ্রবণ অনুভূতির সঙ্গে জড়িত মানে এটির आंसर হবে অপশন সি সো নেক্সট এমসিকিউটি হলো মস্তিষ্কের কোন অংশ ঐচ্ছিক কাজের যথার্থতা এবং দেহের অঙ্গভঙ্গি বা সমতা রক্ষার জন্য দায়ী সো এটির आंसर হবে অপশন নাম্বার এ সেরেবেলাম এবং তোমরা আমাকে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে মস্তিষ্কের সেরেবেলাম নামক অংশটি আরেকটি কাজের জন্য দায়ী এই কাজটি কী হবে সো নেক্সট এমসিকিউটি হলো মস্তিষ্কের কোন অংশ প্রধান চিন্তা করার অংশ সো আমরা সবাই জানি যে প্রমস্তিষ্ক হলো মস্তিষ্কের প্রধান চিন্তা করার অংশ সো এটির आंसर হবে অপশন সি সো নেক্সট এমসিকিউটি হলো ক্ষুধা অনুভূতির জন্য নিচের কোনটি অংশে একটি নির্দিষ্ট অঞ্চল আছে সো আমরা জানি যে প্রমস্তিষ্কে একটি নির্দিষ্ট অঞ্চল আছে যেটির দ্বারা আমরা ক্ষুধা ফিল করি সো নেক্সট এমসিকিউটি হলো চোখের মণি ছোট বড় হওয়া এইসব অনৈচ্ছিক কাজ নিয়ন্ত্রণ করে সো আমরা জানি যে এইসব কাজ মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে সো এই এমসিকিউটির आंसर হবে অপশন এ সো নেক্সট এমসিকিউটি হলো মায়োপিয়া বা নিকট দৃষ্টিগ্রস্ততা সংশোধনের জন্য ব্যবহার করা লেন্সটির প্রকৃতি সো আমরা জানি যে অবতল লেন্স ব্যবহার করে মায়োপিয়া বা নিকট দৃষ্টিগ্রস্ততার সংশোধন করা যায় সো এটির आंसर হবে অপশন বি সো নেক্সট এমসিকিউটি হলো প্রেস বায়োপিয়া বা জোড়াজনিত দূরদৃষ্টি দোষ সংশোধনের জন্য ব্যবহার করা লেন্সটির প্রকৃতি সো আমরা জানি যে দ্বিপ্রকাশযুক্ত লেন্স ব্যবহার করে আমরা প্রেস বায়োপিয়া বা জোড়াজনিত দূরদৃষ্টি দোষ সংশোধন করতে পারি সো এটির आंसर হবে অপশন নাম্বার ডি সো নেক্সট এমসিকিউটি হলো বর্ণালীর কোনটি রঙের বিজ্ঞাপন সবচেয়ে কম সো এটির आंसर হবে লাল রঙের বিজ্ঞাপন সবচেয়ে কম সো নেক্সট এমসিকিউটি হলো বর্ণালীতে থাকা কোনটি রঙের বিজ্ঞাপন সবচেয়ে বেশি সো সবচেয়ে বেশি রঙের বিজ্ঞাপন হলো বেগুনি সো নেক্সট এমসিকিউটি হলো সৌরকোষ প্রস্তুতকরণে ব্যবহার করা মৌলটি সো আমরা জানি যে সৌরকোষ প্রস্তুতকরণে ব্যবহার করা মৌলটি হলো সিলিকন সো এই কোশ্চেনটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট সো নেক্সট এমসিকিউটি হলো বায়ু শক্তির জন্য বায়ু প্রবাহের বেগ হতে পারে সো এই এমসিকিউটির आंसर হবে অপশন ডি 15 কিলোমিটার পার আওয়ার থেকে বেশি বা অধিক সো নেক্সট এমসিকিউটি হলো এবং এই এমসিকিউটি কিন্তু আজকের লাস্ট এমসিকিউ সো এমসিকিউ লিখা আছে নিচের উল্লেখিত শক্তির উৎস সমূহের মধ্যে একটি জৈব শক্তির উৎস নয় সো এটির आंसर হবে অপশন সি নিউক্লিয় শক্তি সো এই হলো জেনারেল সায়েন্স বুকের চ্যাপ্টারগুলো রিনিটসগুলোর ভিতর থেকে কতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ
এবং তোমাদেরকে আমি আবারো বলে দিচ্ছি, আমি এর আগে ক্লাস 10 এর সায়েন্সের আর দুটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, বা আমি ভিডিওটি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। যদি তোমরা এই এমসিকিউগুলো ভালো করে শিখে নাও তাহলে তোমরা এইচএসএলসি 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় সায়েন্স সাবজেক্টের যে এমসিকিউগুলো আসবে এই এমসিকিউগুলোর আনসার ভালো করে করতে পারবে। সো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এরকম আর কতগুলো এমসিকিউ প্রোভাইড করব। সো নেক্সট ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে, এবং তোমরা যদি ভিডিওটিতে লাইক না করে থাকো তাহলে এখনই লাইক করে দাও, এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, আজকের মতো বাই।